বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে বড় ফ্যাক্টর কর্পোরেট সংস্কৃতি। এটি সবার সামনে ম্যানেজমেন্টের ভাবমূর্তি তুলে ধরে, নির্ধারণ করে আগামীতে কোন পথে চলবেন পেশাজীবীরা। কিন্তু বাংলাদেশে কর্পোরেট কালচার এখনও আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছায়নি। প্রশ্ন আছে সুশাসন নিয়ে, কেন তা জানতেই আজকের দ্য বিজনেস উইথ আজুবা ইলেকট্রনিক্স। সাথে আছি আমি তৌফিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইগলু গ্রুপের সিইও এবং বাংলাদেশ কর্পোরেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম কামরুল হাসানকে। আসুন আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব কামরুল হাসান, আপনাকে দ্বিতীয়বার আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনি এর আগে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন আমাদের সাথে। আজকে আমরা বাংলাদেশের কর্পোরেট ট্রেন্ড নিয়ে আপনার অভিজ্ঞতা জানবো, কিন্তু তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আমরা আলোচনায় ফিরবো। দর্শক, আমরা সেই প্রতিবেদনটি আগে দেখে নিতে চাই। গো ড্যাডি, অসাধারণ হবার গল্প শুরু নাম দিয়েই। ইন্টারনেট ডোমেইন বিক্রির এই কোম্পানিতে কাজ মানেই আনন্দ, সবার দিকে সবার নজর রাখা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে গো ড্যাডির যাত্রা শুরু 22 বছর আগে। ওপেন স্পেসে সবসময় কাজ পাগল কর্মীদের আনাগোনা, চারপাশে তাদের ক্রিয়েটিভিটি আর ব্রেন স্টর্মিং এর দৃশ্য, তবে নেই অফিসের বাধা ধরার সময় বা ড্রেস কোড। গো ড্যাডি সিইও ব্লেইন আরভিং বিশ্বাস করেন কর্মীদের সৃষ্টিশীলতা হারায় কঠোর নিয়ম কানুনে, তাই রং বেরঙের আসবাব আর বিনোদনের মাঝেই এখানে নিজের শতভাগ ঢেলে কাজ করেন কর্মীরা। যেমন অফিসের এক ফ্লোর থেকে আরেকটিতে নামতে পার্কের আদলে স্লাইড ব্যবহার করেন কর্মীরা, হাঁটার বদলে ফ্লোরের ওয়াকওয়েতে গো কার্ট চালিয়ে বেড়ান অনেকে। আছে ফ্রিজ ভর্তি খাবার, খিদে পেলেই তা ওভেনে গরম করে খেয়ে নেন কর্মীরা, তাও বিনামূল্যে। আছে আড্ডা, বই পড়া আর ব্যায়ামের জায়গাও। তাই বলে এখানে নিজের কাজে ফাঁকি দিয়ে বেড়ান না কেউ। কর্মীদের বড় অংশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের মাথায় ওয়েবসাইট আর ডোমেইন তৈরির হাজারো আইডিয়া। নতুন কিছু চেষ্টার অবাধ স্বাধীনতা দেয়া আছে সবাইকে। সবার বিশ্বাস একটাই, তাদের অবদানে সমৃদ্ধ হচ্ছে গো ড্যাডি, তাই বেতনও মেলে নির্ধারিত সময়ে। বিনিয়োগ আছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে, তাতে অংশ নেন বিভিন্ন দেশ, জাতি আর অঞ্চল থেকে আসা কর্মীরা। সবার জন্য সুযোগ সমান, তাই এখানে কাজ করতে নিরাপদ বোধ করেন ছেলে মেয়ে সবাই। লক্ষ্য একটাই, ডোমেইনের বাজারে ক্রেতাকে সেরা সেবা দেয়া। আপাতত বিশ্বের 25 কোটি নতুন ক্রেতাকে সেবা দেওয়ার টার্গেট নিয়েছে গো ড্যাডি। সেজন্য অফিসের নয় কাস্টমারের সময় মেনে কাজ করেন তারা। বিশ্বাস করেন, গদবাঁধা নিয়মে না, সেবা দেয়া সম্ভব হাজারো উপায়ে। কর্মীদের কাছে অফিস মানে আনন্দ, সবার অবদানে গড়া সুখী একটি পরিবার। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম, এবার আমরা আলোচনায় যাচ্ছি বাংলাদেশ কর্পোরেট ফোরামের প্রেসিডেন্টের সাথে। জনাব কামরুল হাসান, আপনাকে সবাই ইগলু গ্রুপের সিইও হিসেবে চেনে, কিন্তু নতুন একটি পরিচয় এখন যুক্ত হয়েছে, যেটি আমি দর্শককে এরই মধ্যে জানিয়েছি, বাংলাদেশ কর্পোরেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। অর্থাৎ আপনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ এক ধরনের কর্পোরেট ফোরাম হয়েছে। আমি আলোচনাটা শুরু করতে চাই এই জায়গা থেকে, বাংলাদেশে কেন কর্পোরেট ফোরাম প্রতিষ্ঠা করতে হলো, উদ্দেশ্য কী আপনাদের? ধন্যবাদ আপনাকে। ফার্স্ট অফ অল, ইউনো, যে আমরা যে কর্পোরেট ফোরাম করেছি তার একটা বিশাল অবজেক্টিভ আছে। অ্যাকচুয়ালি আমি প্রতিষ্ঠা করেছি বললে টোটালি ভুল হবে। আমার সাথে নাম্বার অফ ইয়াং ট্যালেন্টেড এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব আমাদের সাথে আছে। অবজেক্টিভ যদি ওইভাবে চিন্তা ভাবনা করেন, যে আমরা যদি অ্যাজ এ হোল দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিতে কর্পোরেট হাউ দে আর কন্ট্রিবিউটিং অ্যাজ ফার এস বাংলাদেশ ইকোনমি ইজ কনসার্ন, ইটস এ হিউজ কন্ট্রিবিউশন। এবং অ্যাজ এ হোল, অ্যাপার্ট ফ্রম আপনি যদি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বাদ দেন, আমরা এগ্রিকালচার সেক্টর বাদ দেন, জিডিপিতে আমাদেরও এবারও সার্ভিস ইন্ডাস্ট্রি সহকারে অ্যাজ এ হোল ইজ ক্লোজ টু 39% দে আর কন্ট্রিবিউটিং। সো একটা জিনিস হচ্ছে যে এই যে বাংলাদেশ যে হারে প্রগ্রেস এখন যেভাবে এগুচ্ছে সামনের দিকে, যেভাবে আপনার উই আর সিইং দ্য প্রগ্রেশন, পাশাপাশি আমরা এখন মধ্যমের দেশের কাছাকাছি। 2041 সালের ভিতরে উই ওয়ান্ট টু কনভার্ট আওয়ার সেলফ, একটা উন্নত দেশে কনভার্ট হতে চাই।
তো যখনই আপনি উন্নত দেশে কনভার্ট হতে চাবেন তখন আপনার উন্নত পিপল লাগবে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ হোয়াট উইল হ্যাপেন যে আপনি পারহ্যাপস সাস্টেইনেবল যে ডেভেলপমেন্টগুলি আছে, গভর্নমেন্টের যে প্রজেক্টগুলি আছে অথবা গভর্নমেন্টের যে ভিশন আছে তার সাথে যদি আমরা হ্যান্ড টু হ্যান্ড কাজ করতে না পারি অ্যাজ এ হোল ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউথ, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন টোটালি যদি করতে না পারে তাতে করে কিন্তু দেশ উন্নত হবে না পিওরলি। সো অবজেক্টিভ সিম্পল যে হাউ ইউ ক্যান মেক শিওর উই ক্যান ওয়ার্ক টুগেদার। এটা আসলে কোনো অ্যাসোসিয়েশন না, এটা আসলে দাবি দাবার সম্পর্কিত কোনো ইস্যু না, এটা আসলে একটা আপনার মহল্লাভিত্তিক কোনো সমিতি না, এটা হচ্ছে বাংলাদেশ অ্যাজ এ হোল যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে তাদেরকে আমরা একটা ইউনিটি, একটা অ্যান্টিটিতে কনভার্ট করতে চাই ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন, নট টু চার্জ এনি ওয়ান, নট টু কম্পিট এনি পার্সন, কারোর এগেনস্টে আমরা কাজ করতে চাই না। এট ইজ সিম্পল উই ওয়ান্ট টু মেক শিওর আওয়ার পিপল আওয়ার রিসোর্স ইজ গোয়িং টু বি ওয়েল ডেভেলপ, এটা হলো একটা জায়গা। এখন ইফ ইউ সি দ্যাট আমাদের ওভারঅল আমাদের যদি আমাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমরা দেখি একটা একটা করে যদি বলি আমি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস উই হ্যাভ নাম্বার অফ পিপল, আই মিন উই হ্যাভ নাম্বার অফ রিসোর্স 163-164 মিলিয়ন পিপল ইন বাংলাদেশ, এবং এই এর ভিতরে এমপ্লয়মেন্ট জেনারেশন করার মতো পপুলেশন আছে মোর দ্যান 50%, বাট অ্যাজ এ হোল বাংলাদেশে প্রতি বছর শতকরা 10% হারে চাকরি পায়, বাকি লোকগুলি কোনো না কোনো আইদার দে আর ট্রাইং টু ডু সামথিং, অন্টারপ্রেনারশিপ করছে, নিজে কিছু করছে, মানুষের এখন মানসিকতার অনেক পরিবর্তন হচ্ছে, দে ওয়ান্ট টু ডু সামথিং। বাট এই যে নাম্বার অফ হিউজ পপুলেশন, এই পপুলেশনগুলিকে যারা এমপ্লয়মেন্ট আপনার কাজ করছে, যারা এমপ্লয়ি, আমরা যারা জব করি, কেরিয়ার নিয়ে কাজ করি, তাদের ভিতরে ওই রকম কিছু অ্যাজ এ হোল ডেভেলপমেন্টের জায়গাটা খুব কম। যে অ্যাজ আই সি এট শুরু দিয়ে বললাম যে আমাদের অবজেক্টিভ হচ্ছে হাউ ইউ ক্যান আনলিশ আওয়ার ট্রু পটেন্সিয়াল, আমাদের যারা পটেন্সিয়াল যারা আছে ইরেসপেক্টিভ অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। আরেকটা পারসেপশন আছে কর্পোরেট মানেই হচ্ছে একটা টাই পড়া, কর্পোরেট মানেই হচ্ছে একটা ডিফারেন্ট অর্গানাইজেশন, ইট ইজ নট ট্রু। কর্পোরেটের সংজ্ঞা কী বলে, কর্পোরেটের সংজ্ঞা হচ্ছে যে ইউ আর ওয়ার্কিং টুগেদার উইথ এ কমন এন্টিটি, কমন গোল। সো এইটাই হচ্ছে কর্পোরেশন মানে হচ্ছে কর্পোরেট, আপনি কতটুকু কোঅপারেটলি, কতটুকু ডিসিপ্লিন, কতটুকু ভালোভাবে আপনি সার্ভ করতে পারছেন। সো আমাদের একটা পারসেপশন আছে যে একটা ছোট্ট অন্টারপ্রেনারশিপ পারহ্যাপস ইট ইজ নট কর্পোরেট, ইভেন ফ্যামিলি ইজ এ কর্পোরেট, বিকজ ওয়ান্স ইউ আর প্লেয়িং দ্য ডিসিপ্লিন, ওয়ান্স ইউ আর ওয়ার্কিং টুগেদার ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ফ্যামিলি দ্যান ইট ইজ এ কর্পোরেট। সো আমরা আসলে কর্পোরেট সংজ্ঞাটাকে খুব ছোটো করে নিয়েছিলাম আর্লিয়ার, তো ওইটাকে যখন আমরা চেষ্টা করলাম যে হাউ ইউ ক্যান মুভ টুগেদার, যে আমাদের যারা ইউথ আছে, যখন আমিও যখন অনেক বছর কাজ করি ইন্ডাস্ট্রিতে, আই এম ওয়ার্কিং ক্লোজ টু 24 ইয়ার্স, 24 বছর ধরে কাজ করছি, এবং 24 বছর কাজের ভিতরে এখন আমি বিভিন্ন জায়গায় যখন কাজ করতে যাই, কথা বলি ইউথদের সাথে, দ্য পিপুল আর ভেরি ফ্রাস্ট্রেটেড, একটা বিশাল জায়গা আছে, ফ্রাস্ট্রেশন আছে, পারহ্যাপস দে আর নট আন্ডারস্ট্যান্ডিং হাউ দে উইল স্টার্ট দেয়ার কেরিয়ার, পারহ্যাপস দে হ্যাভ দ্য নো হাউ, এই নো হাউটাকে স্কিলে কনভার্ট করতে পারছে না, শুধু জানলেই তো হবে না, আপনি কীভাবে স্কিলটাকে কীভাবে ডেভেলপ করবেন, এটা হলো একটা জায়গা। সো আমার দেশের যে সম্ভাবনাময় যারা তরুণ আছে, যারা ভবিষ্যৎ 2041 সালের বাংলাদেশকে নেতৃত্ব দেবে, যেটা আমাদের গভর্নমেন্টের ভিশন এবং উই ওয়ান্ট টু গ্রো টুগেদার, তো ওই জায়গাটাকে হাউ রিসোর্স কুড বি ওয়েল ম্যানেজ, অ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, যে তাদেরকে কীভাবে তৈরি করা যায়। সো এইখানে আরেকটা জিনিস আছে যে আপনার যখন এই রিসোর্সের প্রসঙ্গ আসে, তখনই দেখা যায় যে দে আর নট ওয়েল কানেক্টেড, তারা আসলে জানে না কোথায় কথা বলবে, দে আর সো মেনি পিপল, তারা বিভিন্নভাবে মিসগাইডেড হচ্ছে, এটা একটা বিশাল জায়গা আছে। সো উই ওয়ান্ট টু এনরিচ দেয়ার নলেজ থ্রু আওয়ার ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, উই ওয়ান্ট টু মেক শিওর, ওয়ান টু গাইড দ্যাম, ওয়ান টু কোচ দ্যাম, সো দ্যাট দে ক্যান কনভার্ট দ্যাম সেলফ অ্যাজ এ রিসোর্স, এটা হলো একটা জায়গা। আরেকটা বড় জায়গা আমাদের আছে, সেটা হচ্ছে এমপ্লয়ার ভার্সেস এমপ্লয়ীদের ভিতরে একটা বিশাল ব্রিজিং গ্যাপ আছে আমাদের বাংলাদেশে। উই বিলিভ দ্যাট যারা আমরা এমপ্লয়ি আছি, আমরা বিশ্বাস করি আমরা আসলে সার্ভ করি, এমপ্লয়াররা বিলিভ করে যে তারাই আসলে আমাদেরকে টাকা দেয়। সো এই যে একটা গ্যাপ, একটা উইন উইন সম্মানের জায়গাটা, যেটা এই উইন উইন সম্মানের জায়গাটা তো আমাদের গ্যাপ আছে, যে আমরা কোনোভাবে আমাদের যারা সারাদিন পরিশ্রম করে, যারা একটা একটা পিয়ন থেকে শুরু করে, একটা অফিসের অফিসার থেকে শুরু করে, ম্যানেজার থেকে শুরু করে, বিভিন্ন সেক্টরে হু আর ট্রাইং টু ব্রিং দ্য রেভিনিউ ফর দ্য ইন্ডাস্ট্রি, ফর দ্য অর্গানাইজেশন, তারা সারাদিন পরিশ্রম করছে, কিছু করছে, বাট কোথাও না কোথাও এমপ্লয়ারের সাথে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে আমরা একটা ব্রিজিং ক্রিয়েট করতে চাই, ওয়ান টু মেক দ্য প্ল্যাটফর্ম সো দ্যাট বোথ পার্টি ক্যান টক, ডিসকাশন, ইউনো লজিক্যাল রেশনিং, আলোচনা, সো দ্যাট এমপ্লয়ার ক্যান অলসো টেল দ্যাম যে আসলে ভাই আমিও তোমার জন্যে, এমপ্লয়ি ক্যান টেল দ্যাম আই এম অলসো সার্ভিং ইউ। সো উই ওয়ান্ট টু মেক দ্য মোর অফ বন্ডিং, ক্রিয়েটিভিটি, কানেক্টিভিটি, এবং এই বন্ডিং, ক্রিয়েটিভিটি, কানেক্টিভিটি যদি আপনি ঠিকমতো করতে পারেন, যখন মানুষের ভিতরে আস্থার জায়গাটা আরও ভালোভাবে তৈরি হবে, যখন তারা আরও প্রপারলি একজন আরেকজনকে ফিল করতে শুরু করবে, অ্যাজ এ হোল কান্ট্রি উইল মুভ।
কোন কোম্পানি কত বেশি কর্পোরেট, এই ধরনের মানে বিভিন্ন লেভেল আছে বাংলাদেশে, কেউ ফুললি কর্পোরেট, কেউ একটু মিড লেভেল কর্পোরেট, কেউ কর্পোরেট ট্রেন্ডই ফলো করে না, এরকম তো আসলে লেভেল থাকার কথা না, সবাইকে একটা স্ট্যান্ডার্ডে আসার কথা। তো আমরা যেটা দেখি যে ফুললি কর্পোরেট হওয়ার ক্ষেত্রে এমপ্লয়ারদের ভিতরে এক ধরনের অনীহা কাজ করে, এমপ্লয়ীদের ভিতরে এক ধরনের অনীহা কাজ করে, এই ট্রেন্ডটা ভাঙা যাচ্ছে না বাংলাদেশে পুরো অর্থে, কেন এমনটি হচ্ছে? ইউ সি, ফার্স্ট অফ অল দি কান্ট্রি ইজ নট ভেরি খুব ম্যাচিউর কান্ট্রি না বাংলাদেশের, এটাও মাথায় রাখতে হবে যে আমাদের স্বাধীনতার পরবর্তী ইতিহাস যদি আপনি দেখেন, আস্তে আস্তে ইট ইজ দি কান্ট্রি ইজ মুভিং ইন এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। একটা সময় যে সমস্ত অর্গানাইজেশনগুলি কাজ করতো, দে কেম ফর পার্টিকুলারলি ফিউ অফ মাল্টি ন্যাশনাল কোম্পানি যখন কাজ করেছে, তারা আসলে দে মেড দ্য ডিফারেন্ট অর্গানোগ্রাম, ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট অর্গানাইজেশনাল বিহেভিয়ার এগুলি করেছে। এবং আমরা যখন ওইটা দেখে দেখে লোকাল অর্গানাইজেশন, ন্যাশনাল অর্গানাইজেশন গ্রো করতে শুরু করলো আস্তে আস্তে, তখন ওই কি আমরা মাল্টি ন্যাশনালটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছি, দে আর দ্য রাইট অ্যাজ ফার এস কর্পোরেট ইজ কনসার্ন। বাট ইট ইজ নট ট্রু। এখন আমাদের দেশের অনেক পরিবর্তন হচ্ছে, আমাদের এখনও আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলি অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি দে কন্ট্রিবিউট মোর দেন 95%, না মাল্টি ন্যাশনাল ডাজেন কন্ট্রিবিউট। সো আমার নেশনের যে ছেলে মেয়ে আছে ওদেরকে আসলে, যেটা আপনি বলছিলেন যে ইট ইজ ট্রু যে মধ্যম লেভেল কর্পোরেট বা সিনিয়র কর্পোরেট বা মানে কর্পোরেট কম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ইউ সি দ্যার আর ফিউ থিংস হুইচ ইজ হ্যাপেনিং এভরি কোম্পানি, ইউ আর ওয়ার্কিং, ইউ হ্যাভ দ্য KPI, ইউ নিড টু ডেলিভার। এখন এই জায়গাটার ভিতরে দ্যার ইজ এ ডিফারেন্স, কোনো কোনো কোম্পানি বিলিভ করে, কোনো কোনো অর্গানাইজেশন বিলিভ করে মাই পিপুল আর দ্য রিসোর্স, আই নিড টু ডেভেলপ দেম, কোনো কোনো কোম্পানি মনে করে মাই পিপুল আর ইজ দ্য লাইবিলিটি, আই এম পেইং দেম, সো ইটস অ্যান এক্সপেন্ডিচার। সো এই পারসেপশনটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করছে, এবং এই পারসেপশন যতই পরিবর্তন হতে শুরু করবে, যখনই মনে করবে যে আপনি আমার এমপ্লয়ি না, আপনি আমার ফ্যামিলি মেম্বার, ইউ আর মাই টিমমেট, সো আই নিড টু ইভলভ, আপনাকে আসলে তৈরি করা আমার খুব দরকার, তখন এ প্রোডাক্টিভ পার্সন ক্যান ডেলিভার মোর কম্পেয়ার টু এ নন প্রোডাক্টিভ পার্সন। এই প্রোডাক্টিভিটির ব্যাপারগুলি নিয়ে আমরা কথা বলতে চাই যে তোমার লোকগুলিকে তুমি তৈরি করো, আদারওয়াইজ হোয়াট হ্যাপেন্স, এই মুহূর্তে আমাদের দেশে ক্লোজ টু $10 billion বাইরের দেশ নিয়ে যাচ্ছে অ্যাজ ফার এস এমপ্লয়মেন্ট ইজ কনসার্ন, এবং $10 billion ইজ ক্লোজ টু 10,000 কোটি টাকা। এই যে এত টাকা নিয়ে চলে যাচ্ছে, এইখান থেকে আমাদের দেশে যদি পার্সিয়ালি কিছু একটা পার্সেন্টেজ, ফর এক্সাম্পল আই এম নট টেলিং দে উইল নট হায়ার দ্য ইন্টারন্যাশনাল ট্যালেন্ট, অফকোর্স দে উইল কাম, বাট আমার রিসোর্সকে তৈরি করার জন্য যদি আমরা 100 কোটি টাকা খরচ করতে পারতাম, ইউ নেভার নো দ্যাট 100 crore ডেফিনেটলি উইল বি টার্ন ইন টু বাংলাদেশ, এটা বাইরে টাকাটা যেত না, এবং এই টাকাটা যখন দেশের ভিতরে ঘোরাফেরা করতো, আওয়ার পিপুল উড বি ডেভেলপ, আওয়ার ফ্যামিলি স্ট্যাটাস শ্যাল বি চেঞ্জ, অ্যাজ এ হোল কান্ট্রি শ্যাল বি মোর অ্যান্ড মোর রেভিনিউ, তো আর অনেক বড়ো জায়গা আমরা তৈরি করতে পারতাম। সো অবজেক্টিভ হচ্ছে যে হাউ ইউ ক্যান মেক শিওর উই ওয়ান্ট টু কমিউনিকেট টু দ্য এমপ্লয়ার, যে ভাই বস আপনারা আসেন, থ্যাংক ইউ, বাট প্লিজ একটু টাকা রাখেন, ইউ আর স্পেন্ডিং টু মাচ মানি, পার্টিকুলারলি ইন দ্য কমিউনিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাকশন, মেশিনস, টু মেনি থিংস, বাট প্রোডাকশন মেশিনস ইজ মেশিনস, আনলেস ইউর পিপুল ইজ নট দেয়ার দিস মেশিনস আর ইউজলেস। সো ইউ হ্যাভ টু একটু চেষ্টা করেন, নিজের লোকগুলি একটু তৈরি করি, লেট আস বি মোর প্যাট্রিওটিক, আমার লোকগুলিকে তৈরি করি, ইনস্টেড অফ হায়ারিং দ্য বাইরের লোকজন। তো আমরা যদি এই প্যাট্রিওটিকের জায়গাটাকে যদি অ্যাজ এ হোল যদি সবাই আমরা ধারণ করতে পারি, আমি বিশ্বাস করি যে আমার এখন প্রায় অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ আই সেড 50% এমপ্লয়মেন্ট করার মতো লোক আছে, ছেলে পেলে আছে, দে ওয়ান্ট টু ওয়ার্ক, তাদের মাইন্ডসেটের অনেক পরিবর্তন হচ্ছে, বাট এদেরকে যদি প্রপারলি আমরা এনগেজ করতে পারি, ডেভেলপ করতে পারি, ইভলভ করতে পারি, আই বিলিভ দে উইল ডু সামথিং ফর দ্য নেশন, ডু সামথিং ফর দ্য অর্গানাইজেশন অ্যাজ এ হোল, কান্ট্রি উইল মুভ অ্যান্ড দ্য ফ্যামিলি উইল গ্রো। একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনাকে আমি জানি না আপনি অবজার্ভ করেছেন কিনা কখনো, যে এমপ্লয়াররা বলেন যে কর্মীরা যারা তাদের সাথে কাজ করেন, তাদের কোম্পানিতে কাজ করেন, তারা ক্যারিয়ারিস্টিক না, অর্থাৎ তারা খুব শিফটিং মেন্টালিটি নিয়ে কাজ করেন, আজকে এই পেশায়, কালকে অন্য পদবি পেলে, ভালো অফার পেলে অন্য জায়গায়, তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড তারা না, যে কারণে এক ধরনের কর্পোরেট ট্রেন্ডটি তৈরি হয় না। আবার হচ্ছে কর্মীরা যেটি বলেন সেটি হচ্ছে যে এমপ্লয়াররা তাদের জন্য যথেষ্ট করতে করেন না বা করতে চান না, এক ধরনের অনীহার জায়গা তৈরি হয়ে আছে, গ্যাপগুলো কমানো দরকার নিঃসন্দেহে, কিন্তু আমাদের যারা তরুণরা তারা কি অনেক বেশি আসলেই ক্যারিয়ারিস্টিক হয়েছে? আবার এমপ্লয়ারদের সামনেও কিন্তু অনেক পাইপলাইন, মানে কাউকে যদি চাকরি থেকে সে চলেও যায়, সে তিনি কিন্তু পাইপলাইনে যথেষ্ট দক্ষ কর্মী পাবেন, এরকম একটি ধারণা তাদের ভেতরেও কাজ করে, এই ধরনের গ্যাপগুলো পূরণ করার জায়গা তৈরি হয়েছে কিনা? দ্যার ইজ হিউজ গ্যাপ, বোথ পার্টি হ্যাজ দ্য ইস্যুস। এখনকার ইউথ জেনারেশন আমরা যাদেরকে বলি, দে আর মোর অফ দে ওয়ান্ট টু মুভ ভেরি ফাস্টার, সো আমরাও তাদের একটু লাগাম টেনে ধরতে চাই, একটু বলতে চাই ভাই তুমি নিজকে আগে তৈরি করো, দেন ইউ ক্যান মুভ। আর এমপ্লয়ারদের ক্ষেত্রে হচ্ছে দে ওয়ান্ট ওভারনাইট রেজাল্ট,
This is also true. Tara ashole ekjon manush ki niye mone kore they will be having the good results, etc., etc. You see, let me give a different example. আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট এই পৃথিবীর কোন ক্রিকেট যে ছেলেটা আজকে ডাক করে তাকে কি কালকে দল থেকে বের করে দেয়? যে ছেলেটা আজকে মনে করেন একটা সার্টেন টাইম তাকে দেওয়া হয়, সার্টেন টাইম দেওয়ার পরে একসময় সে বিশ করছে, একসময় পঁচিশ করছে, হয়তোবা সচিন টেন্ডুলকারের মতো প্লেয়ারও দেখবেন, খেয়াল করে দেখবেন তার সেঞ্চুরি খুব বেশি নাই, আছে বাট তার ইনিংসের তুলনায় 10,000 রান 20,000 রান করছে সেই তুলনায় সেঞ্চুরি কম, বাট তার যখন সেঞ্চুরি হয় নাই তখন কি তাকে দল থেকে সরাই দেওয়া হয়েছে? নো। সো ইট ইজ অলসো দ্য অবজেক্টিভ হাউ ইউ ক্যান ক্রিয়েট দ্য কম্পিটিটিভ এনভায়রনমেন্ট স্টেপ বাই স্টেপ, ওভারনাইট ইউ কান্ট এক্সপেক্ট। এখন আমরা এমপ্লয়ার যারা আছি অথবা আমরা যারা সিনিয়র আছি আমরা রিক্রুট করি পরের দিনই মনে করি ইউ ডেলিভার, ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ডান সামথিং, নো, বিকজ ইউ নিড টু গিভ দিস টাইম, এই ব্রিজিং টাইমটা, এই এই একটা ফাউন্ডেশন ক্রিয়েট করার সময়টা দিতে হবে। এখন আমি আবার খেলার প্রসঙ্গে যেতে চাই, যদি খেলাতে যদি আপনার কোচিং থাকে, খেলাতে যদি আপনার ট্রেনিং থাকে, খেলাতে যদি আপনার ডেভেলপমেন্টের জন্য সারাদিন কাজ করে, খেলাতে যদি আপনার সাইকোলজিস্ট থাকে, তো ওইখানে যদি অনেক কিছু মানুষের কম্বিনেশন দিয়ে একটা প্লেয়ারকে তৈরি করা হয়, কর্পোরেট ওয়ার্ল্ডে যারা খেলছে তারাও তো প্লেয়ার, ইউ হ্যাভ টু থিঙ্ক ইট যে আপনার রিসোর্সটাকে যদি আপনি তৈরি না করেন, দি ইউথ আর ইম্প্যাশনেট হুইচ ইজ ট্রু, বাট এমপ্লয়ার শ্যাল নট বি ইম্প্যাশন। আমি জানি তার ইনভেস্টমেন্ট আছে, এমপ্লয়ারদের অনেক অনেক টাকা ইনভেস্টমেন্ট থাকে, তারা ওভারনাইট কীভাবে ব্যাংকের অনেক ব্যাপার সেবার থাকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ আই সেইড ইফ ইউ হ্যাভ একটা পার্সেন্টেজ, অনেক কোম্পানি বছরে পার হেড 20-30 কোটি টাকা খরচ করে ইন দ্য মিডিয়া টেলিভিশন, ওইখান থেকে যদি 10 লক্ষ টাকাও রাখে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপুল, দিস পিপুল উইল বি দ্য অ্যাসেট ফর দ্য অর্গানাইজেশন। সো ওয়ান্স ইউ আর পেয়িং অ্যাসেট, দ্যাট অ্যাসেট ক্যান ইন মোর অ্যান্ড মোর অ্যাসেট, ওয়ান্স ইউ আর পেয়িং দ্য লাইবিলিটি পিপুল দেন ইটস মোর অফ লাইবিলিটি। এই পারসেপশনটা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা এই ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে আরেকবার আলোচনা শুরু করবো, তবে একটি বিরতির পর। দর্শক, বাংলাদেশের কর্পোরেট ট্রেন্ড নিয়ে একটু নতুন ধরনের আলোচনা চলছে, আমরা এই আলোচনা আপনাদের মনোযোগ ধরে রাখতে চাই, একটি বিরতির পর খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দেখছেন দ্য বিজনেস উইথ আজুবা ইলেকট্রনিক্স, আলোচনা চলছে বাংলাদেশ কর্পোরেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইগলু গ্রুপ সিইও কামরুল হাসানের সাথে। আমরা কর্পোরেট ট্রেন্ড নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে কর্পোরেট ট্রেন্ড বা এই ধরনের কর্মীগুলোকে যদি আরও বেশি দক্ষ করে তোলা যায় সেজন্য রিসোর্স মোবিলাইজেশন দরকার, ইনভেস্টমেন্ট দরকার। প্রশ্নটি হচ্ছে এই ধরনের রিসোর্স বা ইনভেস্টমেন্টের জন্য অর্থ এমপ্লয়ারদের কাছে আছে কি না, বা সেই ধরনের সুযোগ বাংলাদেশে তৈরি করার জায়গা আছে কি না, কী মনে হয়? অফকোর্স আছে, বিকজ ইউনো যে এমপ্লয়ারদের কাছে আছে বললে ভুল হবে, অবশ্যই আছে। পারহ্যাপস উই আর স্পেন্ডিং, উই আর ইনভেস্টিং মানি, আমরা কোথায় কোথায় ইনভেস্ট করি আপনার, আমিও অনেক বছর কাজ করার অভিজ্ঞতা থেকে বলে যে উই লাভ টু ইনভেস্ট ফর দ্য মেশিনারিজ, যে আমি একটা বড়ো ফ্যাক্টরি বানাবো, সো লেট আস ফাইন্ড দ্য বেস্ট ফ্যাক্টরি ফ্রম ইউরোপ অথবা বেস্ট ফ্যাক্টরি ফ্রম আমেরিকা অর সামহাও দ্য বেস্ট রিসোর্স ফ্রম চায়না, সো উই আর ইনভেস্টিং অন ফ্যাক্টরিজ, উই আর ইনভেস্টিং অন মেশিনারিজ। বাট হোয়েনএভার, এবং অলসো আপনি আরেকটা জিনিস দেখবেন যে যখনই কেউ একটা প্রোডাক্ট বানায় আনলেস ইটস রাইট রিসার্চ অর নট, তারাও যেটা করে দে আর ডুইং লটস অফ ভেরিয়াস কমিউনিকেশনস ইনিশিয়েটিভ ইনভেস্টমেন্ট অ্যাজ ফার এস কনজিউমার কানেক্টিভিটি ইজ কনসার্ন, তারাও এটা করে। বাট ইন বিটুইন বোথ দ্য থিংস, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন ফর এক্সাম্পল একটা ফ্যাক্টরি সেট আপের জন্যে, পারহ্যাপস ইউ আর স্পেন্ডিং 100 crore টাকা ফর ইনভেস্টমেন্ট, এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার আদার থিংস সব কিছু মিলিয়ে আপনি অনেক টাকা ইনভেস্ট, ফর হ্যাজ ইউর ফ্যান্টাস্টিক অফিস, সব কিছু আছে, নাম্বার অফ পিপল আছে, বাট আর অ্যান এমপ্লয়ার উনি কি আসলে চিন্তা করছেন কিনা যে আমার যে লোকগুলি আছে তাদের ভিতরে হাউ মেনি আর বিং লায়াবল, আমার জন্য তারা লায়াবিলিটি কারা, অ্যান্ড ওয়াই আর দে, কেন তারা লায়াবল? বিকজ একটা ছেলে যখন গ্রাজুয়েশন করে বের হয় পারহ্যাপস ইজ ট্যালেন্টেড, একটা ছেলে যখন রেজাল্ট করে বের হয় পারহ্যাপস ইজ ট্যালেন্টেড, বাট ট্যালেন্টের সাথে যে একটা স্কিলের কম্বিনেশন করানো এটা তো হয়তো ইউনিভার্সিটি লাইফে সে পায় না, বিকজ অফ আমাদের এডুকেশন সিস্টেম ইজ নট দ্যাট, যেখানে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখানো হয় না, তখন যদি তাকে তৈরি করতে হয় এই তৈরি করার কালচারটা, হোয়াই মাল্টিন্যাশনাল আজ আর ডুইং বেটার, এই জিনিসটাও কিন্তু আমাদের ন্যাশনাল যারা অন্টারপ্রেনার আছে, ন্যাশনাল যারা এমপ্লয়ার আছে তাদেরকে বুঝতে হবে। মাল্টিন্যাশনাল অলওয়েজ বিলিভ দ্যাট পিপুল আর দ্য মেইন থিং টু ড্রাইভ দ্য বিজনেস, দে ডোন্ট বিলিভ ইন দ্য প্রোডাক্ট, দে বিলিভ দ্য পিপুল ড্রাইভ বিহাইন্ড দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের পিছনে যারা আছে তার দ্য বিজনেস মেকার। সো এই যে তাদেরকে ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত তারা টাকা খরচ করে, সো হাউ দে আর ম্যানেজিং, হাউ দে আর, বাট আমাদের এখানে মনে করেন পারহ্যাপস আমার একটা প্রজেক্ট আছে 100 কোটি টাকা,
perhaps I am not interested to spend 50 lakhs taka for the people. But এই যে যদি ডেভেলপমেন্টটা করা যায় তাতে করে হবে কি একটা নন ক্যাপাবল পিপল একটা আনস্কিল পিপল অথবা একটা ল্যাক অফ স্কিল পিপল সে যতটুকু আপনাকে ছয় মাসে ডেলিভার করবে বাট একটা স্কিল পিপল পার হ্যাভস ইউল ডেলিভার বাই টু মান্থস সো অ্যাজ এ হোল আপনার চার মাসের বেতন কিন্তু বেড়ে যাচ্ছে সো ওইটা কিন্তু আমরা কখনো অ্যানালাইসিস করি না যে একটা স্কিল পিপল ক্যান ডেলিভার ফাস্টার অ্যা স্কিল পিপল ক্যান ব্রিং দ্য রেজাল্ট ফাস্টার As skilled people can change the market. As skilled people can have the good leadership skill. As skilled people have so many know-how. You know, agency amra chinta kori na. Rather we are pushing, do it. But we are not telling how. We are not making sure how they will do it. So ekhane je kotha bollen apni je ashole etar jonno taka ache kina. Amar kache mone hoy taka is not the factor. Takar chete je jinish ta hocche je we have lack of mindset. Eta ekta boro jayga. Among for making this one, amra jeta corporate forum theke jeta korte chaichi, as we are seeing one of the key objective, we need to create our people more and more, you know, taderke arektu toiri kora, taderke arektu shikkhito kora on sense practical point of view, tader learning and development er jaygata aro toiri kora. How will be doing? For example, amader jara training and development e jara kaj kore, tader sathe amra kotha bola shuru korechi, how they can be also our partner. I mean, for example, brand forum ache. They are doing various training for sales, marketing, ekta jagay kaj kore. HR forum ache, tara bibhinno dhoroner kaj kore. As a whole, we want to connect with them. Amra bolchi je, we are not their competitor. We are not here to compete with them. Rather, we are to complement them. Je tumra amader Bangladesh ke develop koro, so that amrao jara training and development e kaj kore, taderke bolte chai, je amar desher look ke develop koro, better you give discount. Tumi amar desher eto charge koro na. You also do something CSR point of view. ঠিক আছে আমি পাঁচটা ছেলেকে ফ্রি ট্রেনিং করাই দিলাম তো আমি জানি না পাঁচটা দশটা পনেরোটা করে করে যখন একটু বড় হবে ইউ নেভার নো দ্য কান্ট্রি শ্যাল মুভ ফাস্টার আরেকটা বিষয় ইদানিং খেয়াল করা যায় বাংলাদেশে আপনি বড় কোম্পানিতে এই ধরনের কেস স্টাডি পাবেন সেটা হচ্ছে যে নতুনরা যারা এসছে তারা কর্পোরেট যে চর্চাগুলো আছে সেগুলো অনেক বেশি করতে চায় কর্পোরেট প্র্যাকটিসের ট্রেন্ডটা বাড়াতে চায় পুরনো যারা কর্মী যারা দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে চাকরি করছে যারা এই ধরনের এনভায়রনমেন্টের সাথে ইউজ টু না তারা এগুলোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ পুরনো কর্মী এবং নতুন কর্মীদের ভিতরে মাইন্ডসেটের একটা গ্যাপ থাকে সে কারণে দেখা যায় এমপ্লয়ার বা উদ্যোক্তা চাইলেও কোম্পানিতে কর্পোরেট ট্রেন্ডটা ঠিকমতো চালু করতে পারেন না এই ব্রিজিংটাও নিশ্চয়ই দরকার অফকোর্স ইট ইজ অল অ্যাবাউট এগেইন আবারও বলছি ইট ইজ অল অ্যাবাউট দ্য লিডার্স কল যে আমরা যারা পুরাণ বলতে কি হি ওর শি ইজ এক্সপিরিয়েন্সড তারও তো অভিজ্ঞতা আছে বাট কিছুটা মানসিকতার ইস্যু আছে আর আসলে আমরা বাই ডিফল্ট অ্যাজ এ হিউম্যান বিইং উই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ আমরা কখনোই কোনো পরিবর্তন প্রত্যাশা করি না অ্যাকসেপ্টও করি না আমি আমার কনভিনিয়েন্সের বাইরে আসলে আমি কিছু করতে চাই না এই যে কনভিনিয়েন্সের বাইরে গিয়ে কিছু করার যে মানসিকতা এটা কিন্তু আগে থেকে যদি করা হইতো পার হ্যাভস দে তারাও তখন কী করতো তারাও নতুনদেরকে সেই জায়গাগুলি তৈরি করে দিত যেহেতু তারাও এই সিচুয়েশনের ভিতর দিয়ে যায় নাই তারাও বিভিন্ন অবস্টাগুলির ভিতর দিয়ে গেছে সো দ্যাট ইজ হাউ দে হ্যাভ গ্রোন আপ এটা দোষের কিছু না বাট ইয়েস উই আর টকিং অ্যাবাউট দ্য নিউ জেনারেশন উই নিড টু মেক শিওর যে এই জিনিসটা যদি আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন যারা আসলে কোম্পানি বা অর্গানাইজেশন বা বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা লিড করেন তারা যদি একটু মাইন্ডসেটের পরিবর্তন ঘটে একটু যদি ইনিশিয়েটিভ নেই আই বিলিভ বাংলাদেশ হ্যাজ দ্য ট্রেমেন্ডাস পটেন্সিয়াল টু জেনারেট দ্য রেভিনিউ টু কিপ আওয়ার ট্যালেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড ইউ ডোন্ট নিড টু গিভ মানি নিয়ার বাই কান্ট্রি $10 billion পার হ্যাভস আমাদের দেশে এখন আনফর্চুনেটলি একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নাই আপনার 16 কোটি মানুষ 17 কোটি মানুষের কথা বলি আমরা তার ভিতরে 50% মানুষ হচ্ছে ইউথ এখন আমরা ধরি ইউথরা বাংলাদেশে কন্ট্রিবিউট করবে এটাই তো স্বাভাবিক তো এইখানে পর্যন্ত আমাদের সরকারের অনেক কাজ আছে দে আর ডুইং সো মেনি গুড থিংস টুগেদার বাট পিপুল অ্যাজ আই সেড পিপুল ক্যান চেঞ্জ ইট সো আমাদের এখন পিপুল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে সেটা হচ্ছে যে ভারত এক ধরনের ট্রেন্ড আছে যে ভারত তার নিজের দেশ থেকে বিভিন্ন বড় কোম্পানির জন্য এখন স্কিলড ম্যান পাওয়ার পাঠায় ইভেন সিইও পাঠায় আমরা গুগলের একটা এক্সাম্পল সবসময় দিই সুন্দর পিচাই ইন্ডিয়ান হয়ে এখন গুগলকে লিড করছেন এরকম বিভিন্ন কোম্পানির ইন্ডিয়ান সিইও আছে এই এক্সাম্পলটা এই কারণে আনলাম যে বাংলাদেশে যারা লিড করছেন বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোকে তারা আসলে দিন শেষে কতটা স্কিলড তারা কি শুধু মুনাফা নিয়েই ভাবছেন কোম্পানিকে সার্ভাইভ করানো নিয়েই ভাবছেন নাকি তারা আসলে এই ধরনের ডায়নামিজম নিয়ে ভাবেন দিন শেষে কর্পোরেট কালচারের ট্রেন্ডগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আপনি নিজে একজন সিইও আপনার মাথায় কী কাজ করে না ইট ইজ ট্রু আমরা ভাবি না যে তা না বাট ইট ইজ বোথ এজ আই সেড ইটস বোথ এ প্রেশার্স ইজ দেয়ার বিকজ ওয়ান্স আই এম ওয়ার্কিং ইন এস এজ এ সিইও আমারও বিজনেস প্রেশার থাকে
এবং আমিও যে সবসময় ভালো কাজ করি তা বলা মুশকিল। এটা কিন্তু নিজেকে আসলে কনফেস করেই বলছি যে সবসময় অনেক সময় আই ওয়ান্ট টু বি অলসো শর্টকাট, এটা করতে চাই। বাট ইট ইজ অলসো ট্রু ওয়ান্স দের ইজ এ গ্যাপ ইন দ্য মার্কেট, পৃথিবীর যে জায়গায় গ্যাপ থাকবে ট্যালেন্ট উইল কাম। এটা কিন্তু বাস্তবতা যে আমাদের যেটা বলছি যে আমাদের এখন অনেকেই বাইরের থেকে প্রচুর মানুষ এসে কাজ করছে, নাথিং রং, বিকজ উই হ্যাভ সাডেন গ্যাপ। এই গ্যাপটাকে আসলে আমরা মিনিমাইজ করি না, এই গ্যাপটাকে আর একটু কভার করা আমাদের খুব নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বিকজ উই নিড টু বি দ্য ইউনো আমরা একটা উন্নত দেশ হতে চাই, উন্নত দেশ হইতে হলে, অ্যাজ আই সে শুরুতেই বলেছিলাম, আওয়ার পিপল দিস ইজ ক্যান সামথিং ডিফারেন্ট অ্যাজ ফার এস বাংলাদেশ ইজ কনসার্ন। এটা একটা জায়গা। মালিক পক্ষের কথা যদি বলেন যে ইয়েস, তাদের অনেক 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 ইস্যুজ আছে, তাদের অনেক মাইন্ডসেটের ইস্যু আছে এবং তারাও ভেরি ইম্প্যাশেন্ট। এটা একটা বিশাল জায়গা, ইম্প্যাশেন্ট যে আসলে টাকাটা কত তাড়াতাড়ি তারা ফেরত আনবে। এখন আমি আবারও একই জায়গায় ফিরতে চাই যে ইউনো যে পারহ্যাপস ইউ ওয়ান্ট টু ব্রিং ব্যাক ইউর মানি ফাস্টার, বাট হুইল ব্রিং এ পার্সন হু হ্যাজ মানি, হি মেক এ প্রোডাক্ট, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক শিওর দি প্রোডাক্ট ইজ গোয়িং টু দ্য মার্কেট, ইউ হ্যাভ টু বি জিনিয়াস। সো প্রোডাক্ট আপনি মার্কেটে দিয়ে লাভ নাই, কোনো বিজনেস সার্ভিস মার্কেটে দিয়ে লাভ হবে না আনলেস প্রোডাক্ট বিহাইন্ড দ্য পিপুল ইজ ওয়ার্কিং, বিকজ প্রোডাক্ট ক্যান টক, বিহাইন্ড দ্য প্রোডাক্ট পিপুল টকস। সো আপনি ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ পারহ্যাপস ইউ হ্যাভ 100 crore টাকা, ইউ ক্যান সেট আপ এ ফ্যাক্টরি, বাট ইউ ক্যান রান দ্য অপারেশন আনলেস ইউ আর দ্য স্কিল পিপুল। তো এই স্কিলনেসের জায়গাটা খুব খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে আমাদের, ঠিক আছে। এখন আমি আবার এই প্রসঙ্গটা একটু আগে যে কোশ্চেনটা আপনি করেছেন, এই জায়গাটা আমি আবার একটু জোর দিতে চাই। এটা আমি একটা কোম্পানিতে কাজ করতাম, আমি আপনাকে বলি এক্সাম্পল হিসেবে দিই, ইট ইজ এ গুড ভেরি গুড কোম্পানি আই ইউজ টু ওয়ার্ক, আই ওয়েন্ট টু মাই বস, আই এম টকিং 10 বছর আগের কথা, আই ওয়ান্ট টু ট্রেন আপ মাই পিপল, আই ওয়ান্ট টু ডেভেলপ। তখন আমাকে উনি বলল কেন আননেসেসারি কী জন্য তৈরি করতে হবে, পরে আমাকে উনি যেটা মধ্যা কথায় যেটা বললেন যে কামরুল আপনি তৈরি করবেন, এই লোকগুলি থাকবে না, 2 দিন পরে চলে যাবে। সো আই এম পেয়িং ফর দ্যাম অ্যান্ড দে আর গোয়িং টু বি ডেভেলপ অ্যান্ড দে আর লিভিং মাই কোম্পানি। সো আমি বললাম যে দেখেন, আমি তাকে বসকে বললাম, বস পারহ্যাপস অ্যান আনট্রেন্ড পারসন, আনস্কিল পারসন আপনার এখানে দিনের পর দিন থাকতে পারে, বাট দে ক্যানট ডেলিভার অ্যাস বেসিস অন ইয়ার এক্সপেকটেশন। সো এখন আপনি মনে করছেন ইনভেস্ট করলে লোকটা চলে যাবে, ইউ নেভার নো, ওয়ানলি ইনভেস্টমেন্ট ইজ নট দ্য সলিউশন, ইউ অলসো গিভ দ্য কালচার টু দ্যাম যে আমি তোমার জন্য কাজ করতেছি, সো দ্যাট দে ক্যান ফিল দ্যাট আই নিড টু সার্ভ ইউর কোম্পানি। সো ইট ইজ নট দ্য ইনভেস্টমেন্ট ওনলি, ইফ ইউ ক্যান, নোবডি ওয়ান্টস টু চেঞ্জ, কেউ তো পরিবর্তন চায় না। আমি যদি একটা জায়গা পাই টু গ্রো করার, আমি কেন আরেক জায়গায় চ্যালেঞ্জ নিতে যাব। সো ইট ইজ নট ওনলি ইনভেস্টমেন্ট, ইউনিট টু গ্রিয়েট দ্য কালচার। এবং আরেকটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের দেশে ঘটে, বেতন দেয় না টাইমলি, হুইচ ইজ এ প্রবলেম, দে আর নট গিভিং দ্য স্যালারি, পারহ্যাপস ইউ আর ওয়ার্কিং ডে নাইট, স্যালারি টাইমলি দিচ্ছে না। সো এই জায়গাগুলি তো আমাদের মালিক পক্ষ যারা আছে তাদেরকেও চিন্তা করা উচিত, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ার্ক ফর আর সার্ভাইভাল, উই ওয়ার্ক ফর আর সাস্টেনেবল। আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমার বাচ্চার বেতন আছে, আমার স্কুলের ভর্তির টাকা আছে, আমার ঘর ভাড়া আছে। সো এটা দেখা যাচ্ছে কোনো কোম্পানি 15-20 তারিখে বেতন দিচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য স্লেভারি। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, ধরুন যেসব জায়গায় কোম্পানিগুলো কর্পোরেট ট্রেন্ড ফলো করতে চায়, তাদের এই ফুললি কর্পোরেট না হওয়ার পেছনে একটা বড় জায়গা হচ্ছে যে অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে, সে কারণে তারা এই প্র্যাকটিসগুলো করতে চায় না, যে অনেক ধরনের অ্যাকাউন্টেবিলিটি জায়গা নিশ্চিত করতে হবে, সেই জন্য তারা এই ট্রেন্ডগুলো ফলো করতে চায় না, দ্যাট ইজ ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে এই রুল অফ ল, অর্থাৎ যে আইনগুলোর কথা বলা হচ্ছে কর্পোরেট কালচারের প্রপার ফ্লোয়ের জন্য, এই আইনগুলো পর্যাপ্ত কিনা বা সেগুলো প্রয়োগ করার আদৌ জায়গাগুলো আছে কিনা, নাকি আমাদের এখানেও ডেভেলপমেন্ট দরকার? ইসি ফার্স্ট অফ অল এখানে আইন নিয়ে আমি কথা বলতে চাই না, বিকজ আইন ইজ অল অ্যাবাউট কনফ্লিক্ট। আমি যদি এখন আইন নিয়ে কথা বলি তাহলে আমার এমপ্লয়ার যারা আছে তারা মনে করবে যে উই আর হিয়ার টু মেক দেয়ার লাইফ ডিফিকাল্ট। নো, ব্যাপারটা তা না, আইন আছে, প্রত্যেকটার আইন আছে, বাট আইন ইজ নাথিং আনলেস ইউ আর অ্যাপ্লাইং। আপনি যে কথা বললেন যে রুলস যদি ফলো করে তাহলে লাইফ ডিফিকাল্ট আছে, নো, ইফ ইউ ফলো দ্য রুলস লাইফ বিকামস ইজিয়ার, ইট ইজ মোর ইজিয়ার। আপনি রুল ফলো করবেন না, লাইফ উইল বি মোর ডিফিকাল্ট। এটা আমাদের অনেকেই ধারণা আছে, যদি আমি এইটা করি ওইটা করি ওইটা করি, ফর এক্সাম্পল আপনি প্রভিডেন্ট ফান্ড কথা, প্রভিডেন্ট ফান্ড দিলে আমার অনেক টাকা চলে যায়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর অ্যাকুইজিং দ্য পিপল, তার আসলে থেকে যাচ্ছে 5 বছর পর্যন্ত, আপনাকে না হলে প্রভিডেন্ট ফান্ড পাবে না। সো অনেকেই মনে করছে প্রভিডেন্ট ফান্ড ইজ এন এক্সপেন্ডিচার, বাট দ্য কর্পোরেট লোকগুলি মনে করে যে প্রভিডেন্ট ফান্ড যখন দিচ্ছেন তখন একটা এমপ্লয়ার ভার্সেস এমপ্লয়ির একটা ব্রিজিং ক্রিয়েট হচ্ছে, হি উইল ওয়ার্ক সার্ভ টু ইউ ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, বিকজ সে জানে 5টা বছর যদি আমি ভালো করে পরিশ্রম করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই উইল ফিউ ডিপোজিট। সো এটা একটা রং পারসেপশন। সো ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতার কথা বললেন, এইগুলি আসলে কখনই লাইফকে হেল করে না। ডিসিপ্লিন মেক্স অলওয়েজ, এটা ব্যক্তি জীবনে যেমন সাহায্য করে, ফ্যামিলি জীবনে যেমন সাহায্য করে,
কর্পোরেট লাইফে সাহায্য করে। সো ডিসিপ্লিন ডাজেন্ট মিন দ্যাট যে ইউ আর বেসিক্যালি নেন যে আপনি একটা ঝামেলা আছেন, নো, ইফ ইউ ফলো দ্য ডিসিপ্লিন অ্যাজ ফার অ্যাজ ভেরিয়াস নর্মস ইজ কনসার্ন, আই পিপুল উইল বি ডিসিপ্লিন, পিপুল উইল বি মোর কনসিয়াস, কনসার্ন টু কন্ট্রিবিউট, এবং যখন কন্ট্রিবিউট করতে শুরু করবে, আমি যখন ছোটো ছোটো করে দশটা মানুষ কন্ট্রিবিউট করে অ্যাজ এ হোল একটা বৃহত্তর কন্ট্রিবিউশনে কনভার্ট হয়। সো ওয়ান্স এভরিবডি স্টার্টস বিকাম মোটিভেটেড, স্টার্টস কন্ট্রিবিউটিং অ্যাজ এ হোল এভরিবডি গ্রোস। আমরা আবার আলোচনায় ফিরবো, আরেকটি বিরতি নিতে হচ্ছে, তারপর আমরা খুব দ্রুত ফিরবো। দর্শক, বাংলাদেশের যেই কর্পোরেট ঋণ সেটি নিয়ে আলোচনা চলতেই থাকবে, একটি বিরতির পর খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকবে। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ আজুবা ইলেকট্রনিক্স। আমাদের সাথে আছেন ইগলু গ্রুপ সিইও, বাংলাদেশ কর্পোরেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম কামরুল হাসান। আমরা কর্পোরেট ট্রেন্ড নিয়ে আলোচনা করছি, কিন্তু এই কর্পোরেট ট্রেন্ডের ভেতরে থেকে আমরা আপনার কাছে দশটি প্রশ্নের উত্তর চাই, অর্থাৎ যারা নতুন, যারা কর্পোরেট ট্রেন্ডে আসছে, এখন চর্চা শুরু করছে, তারা আপনার কাছ থেকে দশটি প্রশ্নের উত্তর চাই। র্যাপিড ফায়ার প্রশ্ন, সোজা প্রশ্নই হবে, আপনার ফিলোসফি জানা মূলত আমাদের উদ্দেশ্য। আমি শুরু করছি, আপনার কর্পোরেট লাইফ কবে শুরু, কোথায়? I started my life 1995, 2nd July, Nestle. I was in Nestle 12 years. বাংলাদেশে কর্পোরেট কালচারের কোন দিকটি আপনার ভালো লাগে, কোনটি ভালো লাগে না? First of all, the corporate যারা কাজ করে, they are aggressive. But I think there is a lack of leadership. In বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় লিডারশিপের গ্যাপ আছে। বাংলাদেশে বিভিন্ন ম্যানেজাররা কাজ করছেন বিভিন্ন কোম্পানিতে, ইন জেনারেল তাদের যে স্কিল, সেটাকে যদি আমি 1 থেকে 10 এর ভিতরে আপনাকে মার্কিং করতে বলি, আপনি কত দেবেন তাদের? I think it's around 5 to 6, because manager is job ta khub difficult job. Manager hocche is a sandwich position. Manager is something you need to manage team, you need to deliver top. So a manager er jonne arekta boro jayga ta sheche a managerial skill development er je jayga guli ache eguli taro beshi kaj kora uchit, and this is a very important vital position. Ei jayga ekhon amader gap ache prochur. বাংলাদেশে আগামীতে কর্পোরেট সংস্কৃতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে, রুল অফ ল, কর্মীদের আন্তরিকতা, নাকি ডিসেন্ট্রালাইজেশন? চ্যালেঞ্জ যদি চিন্তা ভাবনা করেন, সেটা হচ্ছে হাউ ইউ ক্যান ক্রিয়েট দ্য বন্ডিং, ওনারশিপ, কতটুকু আপনি তাদেরকে মানে একটা একটা কাস্টমার, একটা এমপ্লয়িকে অথবা একজন লোককে কীভাবে ক্রিয়েটিভ এমপ্লয়ারে, ক্রিয়েটিভ এমপ্লয়িতে কনভার্ট করা যায়, হাউ ইউ ক্যান ক্রিয়েট মোর অ্যান্ড মোর ক্রিয়েটিভিটি অ্যাজ ফার অ্যাজ জব অ্যান্ড সার্ভিস ইজ কনসার্ন। যদি আমি কর্পোরেট ট্রেন্ড ফলো করার এক্সাম্পল নিই, তাহলে বাংলাদেশের কোন খাত সবচেয়ে ভালোভাবে এই ট্রেন্ড ফলো করছে? আই থিঙ্ক সবাই কম বেশি করে, ইটস জেনারেলি বলা খুব মুশকিল, বাট ইয়েস, দেয়ার আর সাম ফিউ মাল্টিন্যাশনালস, দে আর ফলোয়িং, দেয়ার আর সাম ন্যাশনাল কোম্পানিজ, দে আর অলসো ফলোয়িং, ইভেন দে আর স্মল কোম্পানিজ, দে আর অলসো ফলোয়িং। সো প্রত্যেকটা কোম্পানি একেবারেই যে ফলো করে না তা না, বিকজ ইম্প্রুভমেন্ট ইজ ইম্প্রুভমেন্ট, দ্যার ইজ অলওয়েজ চান্স অফ ইম্প্রুভমেন্ট। প্রত্যেকটা কোম্পানি কর্পোরেট, বাট পার হ্যাভ দে হ্যাভ সবারই কিছু না কিছু ইম্প্রুভমেন্ট এরিয়া আছে। আপনি তো লিডার, কি মনে হয় কোম্পানিকে প্রফিটে রাখার সবচেয়ে ভালো কৌশল কি? ডেভেলপিং দ্য রাইট পিপল। নতুন কর্মীদের কোন স্কিল না থাকা আপনাকে পীড়া দেয়? ইম্প্যাশন্স, ইম্প্যাশন্স। বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কোন ধাপ সবচেয়ে বেশি স্ট্রং এই মুহূর্তে? বাংলাদেশের এডুকেশন সিস্টেম অত্যন্ত লাউজি। কোন ধাপকে আপনার স্ট্রং মনে হয় না? স্কুল লেভেলেও এখন 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 ইট হ্যাজ বিন ভেরি কমার্শিয়াল। আপনার যদি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্পেশালি গ্রাজুয়েশন লেভেলটা বাংলাদেশের যে কোর্স কারিকুলাম, ইট ইজ নট অ্যাট অল এফেক্টিভ ইন দ্য মার্কেট, বিকজ 4 বছরের কোর্সের ভিতর আই বিলিভ দ্যাট 1 ইয়ার শুড বি দ্যার পিওর ইন্টার্নশিপ। 3 বছর স্টাডি করতে পারে, অথবা 2 বছর থেকে তারপরে পরবর্তী 2 বছর দে শুড বি কানেক্টেড উইথ দ্য ডিফারেন্ট অর্গানাইজেশন, প্র্যাকটিক্যাল লার্নিং লাইক দ্য ডক্টর্স পার্সন ইন্টার্নশিপ, ওই ধরনের পড়াশোনা করা খুব জরুরি। অনলি থিওরি ডাজেন্ট মেক সেন্স। বিদেশে আপনার প্রিয় সিইও কে? ভেরি ডিফিকাল্ট। There are some people I used to work on us. I used to know one gentleman, Peter Brabeck. He was in Nestle. He was fantastic. শেষ প্রশ্ন করতে চাই, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আপনার লিডারশিপের জায়গা থেকে প্রশ্নটি করতে চাই যে কোন একটি কাজ আপনি করতে চান, আপনার ব্রেন বলছে কাজটি করা উচিত কিন্তু মন বলছে কাজটি করা উচিত না, একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি বলি, আপনি কোনটাকে ফলো করেন? আই ওয়ান্ট টু বি ব্যালেন্স বোথ দ্য থিংস টুগেদার, আই ডোন্ট টেক, যদি কোনো ক্রিটিক্যাল ইস্যু হয় আই ওয়ান্ট টু আস্ক বোথ দ্য থিংস, ব্রেন অ্যান্ড মাইন্ড বোথ, ওয়ান্স ইট বিকামস কম্বাইন্ড টুগেদার, সামটাইমস আই গো উইথ দ্য ব্রেন নট দ্য মাইন্ড। অনেক ধন্যবাদ, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। এবার আমরা মূল আলোচনায় আবারও ফিরতে চাই, যে নতুন কর্মীদের কথা বলা হচ্ছে, কর্পোরেট ট্রেন তৈরি করার কথা আমরা বলছি, কিন্তু আমরা যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিকুলামগুলো দেখি বা অন্যান্য সেক্টরে আমাদের এডুকেশন সিস্টেমগুলোকে দেখি, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কোর্স, ডিগ্রি বা ট্রেনিংয়ের কথা বলি, এগুলোর মান নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এই এডুকেশন সিস্টেমটাকে ইন এ হোল ডেভেলপ করার জায়গা কতটুকু আছে? আমরা কোনো নির্দিষ্ট
ট্রেন্ডের ভিতরে কেন পড়ে গেলাম? এখানে যে আপনি যে কথা বলছিলেন, ডিসিপ্লিন নীতিমালা খুবই ইম্পর্টেন্ট। যে এডুকেশন সিস্টেম কি ঢাকাতে, বাংলাদেশে এখন যদি প্রাইমারি স্কুল বাদ দিলাম, এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্যে গভর্নমেন্ট খুবই মানে ইন্টারেস্টেড, ইনিশিয়েটিং অনেক ইনিশিয়েটিভ করছে। স্কুলগুলিতে মেয়েদেরকে শিক্ষা অবৈতনিক করে দেওয়া হচ্ছে ফ্রি, আপ টু আই বিলিভ দ্যাট এখন একটা গ্রাজুয়েশন পর্যন্ত। আমরা যখন পড়াশোনা করছি উই নেভার থট লাইক দ্যাট, এখন পড়াশোনা অলমোস্ট ফ্রি, বই ফ্রি পাচ্ছে। সো সরকারের সাপোর্ট কিন্তু আছে, এটা কিন্তু বড় একটা বিশাল ব্যাপার যে দে আর ট্রাইং টু, বছরের প্রথম দিন বই দিয়ে দিচ্ছে, বাট হুইল মেক ইট, এটা হলো একটা জায়গা। সেকেন্ড জায়গা হচ্ছে যে আপনি যদি মাধ্যমিকের পরবর্তী স্টেজগুলি ধরেন, যদি ইন্টারমিডিয়েট লেভেল, এইচএসসি লেভেল বা গ্রাজুয়েশন লেভেলটা যদি চিন্তাভাবনা করেন, আমাদের দেশে এই বছর 13 লক্ষ ছেলে পেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, তার ভিতরে কেউ কেউ ভর্তি হবে, ভর্তি যদি দিয়ে গ্রাজুয়েশন করে 2.5 থেকে 3 লক্ষ ছেলে পেলে প্রতি বছর বের হয়। এটা নট এ ন্যাস নাম্বার, বড় নাম্বার। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম বলতে, কলেজের কোর্স কারিকুলাম দেন, দ্যাট ইজ কমপ্লিটলি বকিশ। এই বই স্যাররা পড়াচ্ছেন, আমি স্যারদেরকে সম্মান করে বলছি, বিকজ দ্যাট কারিকুলাম ডাজেন্ট রিফ্লেক্ট ইন দ্য মার্কেট। যে ইকোনমিক্স পড়ছে সে হয়তো বই পড়ে বেরোচ্ছে, ইকোনমিক্যাল কী কাজ হয়, এনজিওরা কী কাজ করে, অথবা বড় বড় ব্যাঙ্ক কী কাজ করে, বড় বড় ইউএন অর্গানাইজেশন কী কাজ করে, ওদের সাথে কোনো কানেক্টিভিটি নাই। যে মার্কেটিং পড়ছে সে 4 বছর পরে বের হয়ে বলতেছে আই এম ফ্রেশ, বিকজ এই 4 বছরে কিন্তু তার অনেক স্কোপ ছিল নিজেকে ডেভেলপ করার, এই কোর্স কারিকুলামের জন্য পারছে না। যে আসলে আপনার মনে করেন স্ট্যাটিস্টিক্স পড়ছে, সে স্ট্যাটিস্টিক্স পড়ে বের হয়ে হি অর শি ইজ ক্লেমিং আই এম ফ্রেশ। দেখেন 4টা বছর অত্যন্তভাবে পড়াশোনা করলো, পার হ্যাভ সিজিপিএস ফ্যান্টাস্টিক, বাট ডিউ টু ল্যাক অফ কানেক্টিভিটি ইন দ্য অর্গানাইজেশন, তার ফলে তার এই শিক্ষাটা কিন্তু কোনো কাজে লাগছে না। তার মানে 4 বছরের এই পুঁথিগত বিদ্যা, তারপরেও একটা 24 বছর পর্যন্ত পড়াশোনা, 4 বছরের গ্রাজুয়েশন পুঁথিগত বিদ্যা, এবং গ্রাজুয়েশনের পুঁথিগত বিদ্যা নিয়ে হি অর শি ইজ বিকাম ফ্রেশ। সো খেয়াল করেন যে এই জায়গাটাতে আমাদের শিক্ষার আমূল পরিবর্তন ঘটাইতে হবে, এবং এইটার পরিবর্তনের জন্যে আমাদেরকে সরকারকেও আগে আসতে হবে। যে বি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, যেমন আমরা কাজ করি, ফর এক্সাম্পল আমার কাছে যদি 3rd ইয়ার থেকে একটা ছেলে এসে বলে আই ওয়ান্ট টু লার্ন, 1 বছর আমি আপনার ইন্টার্নশিপ করব, আমার এখানে যদি 1 বছর ইন্টার্নশিপ করে, তো 1 বছরের মাঝে আমি জানি সে আমার অর্গানাইজেশন বুঝে গেল, আমি জানি সে তার নো হাউ ডেভেলপ করলো, 1 বছরের ভিতরে তার ভিতরে একটু লিডারশিপ স্কিল গ্রো করলো, আর 1 বছরের ভিতরে তার একটু প্যাশন্স গ্রো করলো, একটু প্রেশার নেওয়ার ক্যাপাবিলিটি গ্রো করলো। সো ওয়ান্স হি স্টার্টিং হি ইজ নট ফ্রেশ। সো এই যে জায়গাটাকে ব্রিজিং করা, এই জায়গাটা কিন্তু নাই। আমি অত্যন্ত সম্মান এবং বিনয়ের সাথে বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, আমি সম্মান প্রদর্শন করে বলতে চাই, 1 একজন টিচার 3টা 4টা ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছেন, পারহ্যাপস দিস ইজ দেয়ার ইউনো রুটি রুজির ব্যাপার, আই এগ্রি, বাট এখন আর আমরা আগের মতো কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছি না, বিকজ দে হ্যাভ বিন ভেরি কমার্শিয়াল, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। সো ছাত্রকে সময় দেওয়ার মতো সময় তাদের নাই। সো এই জায়গাটাও কিন্তু একটা ডিসিপ্লিন আনা খুব জরুরি, আদারওয়াইজ উই আর মেকিং দ্য প্রোডাক্টস, হুইচ প্রোডাক্টস, স্টুডেন্টস দে আর কামিং অন, দিস এ গুড প্রোডাক্ট, বাট পারহ্যাপস এই প্রোডাক্টের ক্লিয়ার একটা USP সহকারে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে পারতেছি না, তার কোনো ইউনিক সেলিং প্রপোজিশন নাই, যার ফলে এই ছেলেগুলি বের হয়ে নিজেকে বিক্রি করতে। আরেকটা জিনিস আমি একটু আরেকবার ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে ধরুন এই কর্পোরেট ট্রেন্ডে থাকতে হলে বা প্র্যাকটিস করতে হলে আসলে BBA পড়তে হবে, বাংলাদেশে এখন সবাই BBA পড়ছে, ঠিক আছে, এই ধরনের একটা মাইন্ডসেট ছিল, এখন আবার ধারণা তৈরি হয়েছে যে এটি পড়ার দরকার নেই, BBA না পড়লেও চলে। আবার যারা অন্য সাবজেক্টে পড়াশোনা করছে তারা দিন শেষে এসে কর্পোরেট ট্রেন্ডের সাথে আটকে থাকার জন্য তারা এসে দিন শেষে একটা MBA করছে। আমি যদি 2টো ডিগ্রির কথাই আপনাকে বলি, যেই সাবজেক্টে যেই পড়াশোনা করছে তাকে কি সেখানে থেকে আসলে কর্পোরেট হওয়ার সুযোগ আছে কিনা, নাকি তাদেরকে আসলে BBA বা MBA এরকম কোনো একটা ডিগ্রি আসলে নিতেই হবে দিন শেষে? আপনার কাছে কি মনে হয়? একটা সময় ছিল মানুষের ভিতরে ডাক্তার হতে চাইতো, একটা সময় মানুষজন ইঞ্জিনিয়ার হতে চাইতো, দ্যাট ওয়াজ দ্য বেস্ট। আপনার বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে আমরা দেখলাম যে বিজনেস অর্গানাইজেশনগুলি গ্রেজুয়ালি এখন আসলে বিজনেস লোক চাচ্ছে, বিকজ ইট ইজ অল অ্যাবাউট বিজনেস। আপনি যে জায়গায় যান, এটা সরকারের প্রজেক্টও বিজনেস, বিকজ দেন ইট টু টক টু সামান, দেন ইট টু কমিউনিকেট সামান, দেন ইট টু ব্রিং দ্য ফান্ডস। সো বিজনেস টু বিজনেস, যমুনা টেলিভিশন ইটস এ বিজনেস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর সার্ভিং দ্য নেশন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইউ আর সার্ভিং, ইউ আর টকিং, ইউ আর কমিউনিকেটিং, রাইট? সো পরিবর্তনের সাথে সাথে BBA MBA এসছে, but I believe that BBA MBA is shall not be the theoretical study. This is one of the wrong communication, wrong curriculum in sense. For example, a student is studying, she purchase consumer behavior at a course korche, eta holo 3 masher course, 12ta class 3 masher course te she consumer bujhe jabe, but this is the basic.
And what is happening, the faculties are giving the examples what US is doing. Faculties are giving the example what Germany is doing. Consumer ra ki kore. Faculties are giving oikhankar product kibhabe toiri hoy. That doesn't make sense. You should give the example of local market. How Bangladesh is onek bhalo bhalo brand nai. But I used to take the classes. I never find the teachers. They are giving the example of Bangladesh brands. Bangladesh er jeguli grow korche eguli niye kono kotha bole na. Because oi somosto ami abar somman prodorshon kore bolchi onara jiboneo market e giye dekha nai what is happening in the market. BBA korte hole marketing to bujhte hobe naki market e jaya dekha nai. They are completely based on books. So if you want to do the, you know, right cooking, you need to go to the kitchen. So the people, the teachers are not in the market. They are trying to talk something about the marketing. I know teacher mind could be shown. I am talking nonsense, but I am telling the truth. So, doctor their profession er khetre. Abaro boli. Jodi taderke ekta bochor practically internship korte hoy, kibhabe needling korba, kibhabe patient dekhba, kibhabe patient counseling korba, tale onnanno education system e why there is no course like this. So, ei jagatar jodi poriborton BBA MBA korle kichu labh hobe na. Ami onek shomoy boli. MBO মানে হচ্ছে মাচ বিলো এভারেজ মানে হচ্ছে MBA মানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন না বিকজ যদি আপনি পিওরলি কারিকুলামটা আপনি ডেভেলপ করতে না পারেন তাহলে এটা একটা বিলো এভারেজ লেভেলে চলে যাবে সো হাউ ইউ ক্যান কনভার্ট দিস MBA কে পিওরলি MBA তে কনভার্ট করতে পারবেন ইয়েস ইট ইজ দ্য মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সো ইউ নিড টু বি মাস্টার মাস্টার মানে হচ্ছে ইউ হ্যাভ দ্য নো হাউ এই নো হাউটা বইতে খালি হবে না শেষ প্রশ্ন খুব সংক্ষেপে জানতে চাই সেটা হচ্ছে গভর্নমেন্টের আর কি করার আছে এই কর্পোরেট ট্রেন্ড এনশোর করার জন্য গভর্নমেন্টের আসলে সব কিছুই করার নাই বিকজ গভর্নমেন্ট আমাদের দেশের অন্যান্য আরও প্রায়োরিটি জব আছে কর্পোরেটকে আগে আসতে হবে আমরা যারা কাজ করি ছোটো ছোটো অন্টারপ্রেনার থেকে শুরু করে ছোটো ছোটো অর্গানাইজেশন শুরু করে ব্যাঙ্ক থেকে শুরু করে তারপরে বিভিন্ন অর্গানাইজেশন FMC কোম্পানিজগুলি সব কটা আমাদেরকে আগে আসতে হবে এখানে গভর্নমেন্টের চাইতেও আমরা যারা সিনিয়র আছি আমরা যারা মালিক আছি আমরা যারা এমপ্লয়ার আছি উই হ্যাভ টু থিঙ্ক আওয়ার কান্ট্রি উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার পিপুল অ্যান্ড ওয়ান্স উইল ফিল আওয়ার পিপুল কুড বি কনভার্টেড এজ এ রিসোর্স then the country will move. আপনি আজকে আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন জনাব জি এম কামরুল হাসান এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই পুরো আলোচনায় একটি বিষয় কিন্তু স্পষ্ট সেটি হচ্ছে যে শুধুমাত্র চাকরি করতে গেলেই আসলে কর্পোরেট হওয়া যাবে না আবার শুধুমাত্র চাকরিতে গেলেই যে চাকরি দিলেই যে আসলে কর্পোরেট করে ফেলা যাবে সবাইকে সেই ট্রেন্ডটা আসলে ফলো করতে হবে না এই উদ্যোক্তা বা যারা চাকরি দিচ্ছেন তাদের সাথে যারা কর্মী তাদের যে বিভিন্ন ধরনের বাধাগুলো আছে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোর কমানোই যে আসলে আগামীর মূল লক্ষ্য হওয়া উচিত সেটির দিকে কিন্তু আজকে বাংলাদেশ কর্পোরেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নজর দিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে সবার আন্তরিকতা যদি নিশ্চিত করা যায় তাহলেই বাংলাদেশের যে কর্পোরেট ট্রেন্ড সেটি আন্তর্জাতিক পর্যায়ে যাবে এবং তাহলেই বাংলাদেশের ইকোনমিতে এই যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের কন্ট্রিবিউশনের জায়গাটা আরও বড় পরিসরে দেখা যাবে আমরা সেই আশা নিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ